নমস্কার বন্ধুরা মাত্র দশ মিনিটেই যখন ইচ্ছা বানিয়ে ফেলো একদম মেলার দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি জিলিপিগুলো বাইরে থেকে যেমন হয় ক্রিস্পি ভিতর থেকে হয় একদম রসে ভরা খুব সহজে তৈরি করে দেখাবো যাতে তোমরা ইচ্ছা হলেই এই জিলিপিটা বানাতে পারবে এই ভিডিও দেখার পর জিলিপি বানানো তোমাদের কাছে কিন্তু আর কোনো ব্যাপারই থাকবে না ভিডিওটা মন দিয়ে দেখতে হবে আর সমস্ত টিপসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে জিলিপি তৈরির জন্য প্রথমে আমি ময়দা নিয়েছি একশো গ্রাম একশো গ্রাম ময়দার জন্য চালের গুঁড়ি নিয়েছি চল্লিশ গ্রাম মানে চার ভাগের এক ভাগ আর নিয়েছি তিনশো গ্রাম পরিমাণ চিনি পরিমাণগুলো অবশ্যই বন্ধুরা খেয়াল করো একশো গ্রাম ময়দা চল্লিশ গ্রাম চালের গুঁড়ি মিলিয়ে হয়েছে দুশো গ্রাম তার দেড় গুণ আমি নিয়েছি চিনি তারপরে আমি ময়দাটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম চালের গুঁড়ি প্রথমে ময়দা আর চালের গুঁড়িটাকে খুব ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ি ব্যবহার করলে জিলিপিগুলো ভীষণই মচমচে হয় তারপরে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ টক দই বাড়িতে যদি টক দই না থাকে তাহলে অল্প লেবুর রস অথবা ভিনিগা দিতে হবে একটু টক জাতীয় জিনিস অবশ্যই দিতে হবে খুব ভালো করে টক দইটাকে মিশিয়ে নেবার পর এবারে আমি নর্মাল জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব জলটা কিন্তু আমি একবারে দেব না অল্প অল্প করে মাঝে মাঝে জল দেব আর ব্যাটারটাকে আমি রেডি করে নেব আর ব্যাটারটা কিন্তু একটু ঘনর দিকে বানাবো একদম ঘন নয় তবে পাতলা কোনোভাবেই করা যাবে না মেলার দোকানে যারা জিলিপি বানায় তারা কিন্তু প্রফেশনাল তাই তারা একটু পাতলা ব্যাটার দিয়েও কিন্তু সুন্দর জিলিপি তৈরি করে ফেলে কিন্তু যেহেতু আমরা বাড়িতে বানাবো তাই কিন্তু এই ব্যাটারটা একটু ঘনর দিকে বানাতে হবে আর মোটামুটি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে একদম উপর থেকে ফেলছি একদম স্মুথ হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠিক এরকমটা করে নিতে হবে ব্যাটারটাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মোটামুটি সাত মিনিট মতো সময় লাগবে ব্যাটারটাকে রেডি করতে তো সাত মিনিটের মধ্যেই আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখো একদম ওপর থেকে ফেলে দেখিয়ে দিলাম এই রকম একটু ঘনর দিকে ব্যাটারটা বানিয়ে নেবে তারপরে ব্যাটারটাকে আমি দু মিনিট মতো রেস্টে রাখবো খুব বেশিক্ষণ রেস্টে আমি রাখবো না যদি তোমাদের হাতে সময় থাকে অবশ্যই রেস্টে রাখতে পারো আর ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। চিনি শিরা বানানোর জন্য তিনশো গ্রাম আমি চিনি দিয়ে দিয়েছি আর যতটা চিনি নিয়েছি তার থেকে একটু কম পরিমাণে জল দিলাম মনে করো চিনি যদি এক বাটি নাও তাহলে পৌনে এক বাটির একটু বেশি পরিমাণ জল দেবে ঘন শিরা তৈরি করতে হবে তবে কোনো এক তারের শিরা বানানোর প্রয়োজন নেই চিনিটা গলে গিয়ে ফুটে উঠতে শুরু করেছে তারপরেই আমি দিয়ে দিচ্ছি অল্প পাতিলেবুর রস যেহেতু এখানে চিনির পরিমাণটা বেশি রয়েছে জলের পরিমাণটা কম তাই শিরাটা অবশ্যই একটু ঘন হবে শিরাটা যাতে জমে না যায় তার জন্য দিয়ে দিলাম আমি অল্প পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি অল্প কেশরি ফুড কালার ফুড কালার দেওয়াটা একদমই অপশানাল তবে ফুড কালার দিলে শিরাটাও দেখতে ভালো লাগে আর জিলিপিগুলোর সুন্দর কালারও চলে আসে আর শিরাটা কীরকম হলো আমি দেখিয়ে দিচ্ছি দেখো রকম তারের সৃষ্টি হচ্ছে না হাতে নিলে একটা চটচট করবে এরকম একটা চটচটে আঠালো শিরা বানিয়ে নিতে হবে মাত্র দু মিনিট থেকে আড়াই মিনিটের মধ্যেই শিরাটা বানানো হয়ে যায় শিরাটাকে অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবে যাতে করে এটা গরম থাকে এদিকে দু মিনিট আমি যতক্ষণে শিরাটা বানাচ্ছিলাম ততক্ষণ আমার ব্যাটারটা রেস্টে রাখা ছিল যেহেতু মুড়ি দেওয়া আছে তাই আগের থেকে একটু ঘন হয়ে গেছে দেখো ঠিক এরকমটাই করে নিতে হবে একটু ঘনর দিকে ব্যাটার করলে তাহলেই কিন্তু বন্ধুরা জিলিপি ভাজতে খুবই সুবিধা হবে তো এই ব্যাটারের মধ্যে আমি অল্প পরিমাণ কেশরি ফুড কালার দিয়ে দিলাম তাতে করে সুন্দর একটা কালার চলে আসবে জিলিপিগুলোও দেখতে ভালো লাগবে চাইলে তোমরা এই কালারটা নাও দিতে পারো পুরোপুরি অপশনাল তবে দিলে দেখতে ভালো লাগে আর সব থেকে শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প খাবার সোডা বা বেকিং সোডা এক চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়েছি খুব বেশি পরিমাণে দেবে না তো বেকিং সোডাটাকে জাস্ট মিশিয়ে নিলাম এটা আমার রেডি বেকিং সোডা দেওয়ার পর ব্যাটারটাকে কিন্তু খুব বেশি ফেটানো যাবে না আর ব্যাটার ভরে নেওয়ার জন্য এরকম সসের বোতল যেগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায় নিয়ে নিয়েছি বাড়িতে এরকম সসের বোতল না থাকলে এরকম নর্মাল জলের বোতল তো আমাদের সকলের বাড়িতেই থাকে তো বোতলের ছিপির মধ্যে একটা মাঝ বরাবর ছিদ্র করে নেবে তারপর বোতলের মধ্যে ব্যাটার ভরে নিলে সুন্দরভাবে জিলিপি ভাজা যাবে তো যে সসের বোতলটা রয়েছে তার মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নেব আর দেখো একটু ফানেলের সাহায্যে তোমরা ঢালতে পারো আমি একদম ওপর থেকেই ঢেলে নিচ্ছি এভাবে আমি সসের বোতলের মধ্যে কিন্তু সমস্ত ব্যাটারটা ভরে নিয়েছি এবারে বোতলের আমি ঢাকনাটা দিয়ে দিলাম এবারে আমি জিলিপি ভেজে নেব তো জিলিপি ভাজার জন্য এবার আমি তেল গরম করতে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম বাড়িতে জিলিপি বানানোর সময় কয়েকটা জিনিস একটু মাথায় রাখবে এরকম একটা চওড়া মানে সমান পাত্রের মধ্যে চেষ্টা করবে জিলিপি ভাজা আর তেলটা দেখো আমি খুব বেশি নিয়ে নিই একটা আঙুলকে ডোবালে আঙুলের অর্ধেকের থেকেও কম পরিমাণ তেলটা আমি নিয়েছি এই রকমই ডুবো তেলে ভাজতে হবে তাহলে কিন্তু জিলিপিগুলো সুন্দর শেপও দেওয়া যাবে খুব বেশি তেল নিয়ে নিলে কিন্তু জিলিপি ভাজতে গেলে উঠে চলে আসবে মেলার দোকানে যারা জিলিপি বানায় আবারও বলছি ওরা কিন্তু প্রফেশনাল আমরা যেহেতু প্রফেশনাল নয় তাই আমাদের কিন্তু সমস্ত ঘরোয়া টিপসগুলো মেনে বানাতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে আগে ভালো করে গরম করে নেবে তারপর জিলিপি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবে তারপর আমি যেভাবে করছি বন্ধুরা সসের বোতলটাকে হালকা প্রেস করে তা থেকে ব্যাটার থেকে আমি এইভাবে করে জিলিপিগুলো শেপ দিয়ে দিচ্ছি ব্যাটারটা যদি একটু ঘনর দিকে করা যায় তাহলে কিন্তু জিলিপিগুলো শেপ দিতে কোনো অসুবিধাই হয় না ব্যাটারটা পাতলা করলে কিন্তু জিলিপি সেফ দেওয়ার সময় তেলের মধ্যে ছড়িয়ে যেতে পারে আর জিলিপি অনেকেরই কি হয় ভাজার পর রসে দিলে নরম হয়ে যায় যেভাবে দেখাচ্ছে এইভাবে করবে কোনোভাবেই নরম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো দেখো যেভাবে আমি করছি আড়াই প্যাঁচে জিলিপি সাধারণত মেলার দোকানে ওরা ভাজে তবে আমার একটু বড় বড় আকারে ভালো লাগে তাই আমি একটু বেশি মানে ঘুরিয়ে দিচ্ছি তোমরা চাইলে আড়াই প্যাঁচেও বানাতে পারো অথবা আমার মতো একটু বেশি বেশি শেপ দিয়েও বানাতে পারো তো কড়াইতে আমার মোটামুটি সাতটা মতো জিলিপি ধরলো তো এর থেকেও যদি তোমাদের বড় কড়াই থাকে আরও বেশি একসাথে বানাতে পারো আবার চাইলে তোমরা তিন চারটে করেও ভেজে নিতে পারো তো দেখো প্রথম দিকের যে জিলিপিগুলো সেগুলো কিন্তু আমার লাল হয়ে গিয়েছে অনেকটাই মানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর দুদিক থেকে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে জিলিপিগুলোও ভাজতে তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই আর জিলিপিগুলো ভাজা হয়ে গেলে তারপরে গরম শিরার মধ্যে দিয়ে দেব। শিরাটা আগে থেকেই আমার রেডি করা ছিল তো শিরাটা কিন্তু খুব বেশি গরম থাকবে না হালকা গরম থাকতে হবে খুব বেশি গরম থাকলে কিন্তু জিলিপিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যাবে আর শিরাটা যেমন হালকা গরম থাকতে হবে সেরকমই শিরার মধ্যে জিলিপিগুলো দিয়ে তিরিশ সেকেন্ডের বেশি রাখবে না দশ থেকে কুড়ি সেকেন্ডের মধ্যেই যার রস টানা টেনে নেয় তবে চাইলে তোমরা তিরিশ সেকেন্ড মতো রাখতে পারো তার বেশি কিন্তু রাখা যাবে না এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো আর জিলিপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো একদম ভেতর পর্যন্ত রস সুন্দরভাবে ঢুকে গিয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একদম ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো একদম ভিতরে টিপলে কিন্তু রস চলে আসছে তো এইভাবে অবশ্যই তৈরি করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো ধন্যবাদ